আসসালামু আলাইকুম, রুবেল টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ফিচার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা বিষয় হলো কীভাবে পাসপোর্ট সাইজ ছবিরে পোশাক পরিবর্তন করে কোট টাই পরানো যায়। এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। প্লিজ দয়া করে আপনারা ভিডিওটি টানবেন না, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাজটি করা যায় খুব সহজেই। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা ফটোশপ সিসিতে একটা ফটো আমরা অন করে নিয়েছি। সিসিতে অন করা নিয়েছি, এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করে নিয়েছি। ম্যাজিক টুল দ্বারা পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা সিলেকশন করে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট দিলে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যায়। নতুন একটা লেয়ার ক্রিয়েট করার পর আমরা লেয়ারটিকে একটা কালার দেব, পাসপোর্ট সাইজ ছবির একটা কালার দিব নেভি ব্লু। কন্ট্রোল ডি প্রেস করলাম তোরে কালারটি চলে আসবে। দেখুন আমরা কালারটি দিয়ে দিয়েছি। এখন আমরা আগে থেকে কিছু টেম্পলেট রেডি করা আছে, এখান থেকে আমরা যে কোডটি ছবিতে পরিধান করব সেই কোডটি এখন এখান থেকে আমরা কপি করে আমাদের যে ছবিতে পেস্ট করব সেই ছবির লেয়ারে আমরা পেস্ট করেছি। দেখেন আপনারা সবাই ভালো করে খেয়াল করেন, আরেকটি লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমরা পেস্ট দিয়েছি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাউস দ্বারা অ্যারো বাটনে কর্নারে ধরে টানলে সমান হয়ে যাবে। ঠিক ছবির মাপ মাঝামাঝি রেখে বসিয়ে আমরা বাটটি যে অংশটুকু থাকবে ওই অংশটুকু আমরা ক্রপ টুল দিয়ে কেটে দিব। দেখেন আমরা ক্রপ টুল দিয়ে খুব কেটে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, প্লিজ ভিডিওটি টানবেন না। তাহলে আপনারা বাসায় বসেও আপনারা নিজেরা নিজেদের ফটো এডিট করতে পারবেন চাইলে। দেখেন আমরা কাজটি করে ফেলেছি। এখন বাহিরের যে সাদা অংশটুকু রয়েছে, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে দিয়েছিলাম, ওই অংশটুকু ব্লার টুল দিয়ে আমরা এই অংশে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে সাইটের যে অংশটুকু সাদা দেখা যাচ্ছে ওটা স্মুথ ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ কালার হয়ে যাবে। তাহলে বোঝা যাবে না যে এই ছবিটিকে আমরা এডিট করেছি কিংবা কোনো পরিবর্তন করেছি। দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। যদি একটু কম বেশি মনে হয় আবার কন্ট্রোল টি দিয়ে ছবিটি যেভাবে রাখলে আপনারা মনে করবেন যে এখন পারফেক্ট আছে, ঠিক সেই অপশনে রাখে আমরা পারফেক্ট। আমরা তিনটি লেয়ারকে সিলেক্ট করে আমরা মাস্ক করে দিব। মাস্ক করে দিয়ে ছবিটিকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম নিউ ফোল্ডার নামে, ওখানে আমরা পিপি সাইজ দিয়ে জেপিজি মোটে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, সেভ করে দিয়েছি।